প্রতিটি প্রভাত শুরু হয় বিদ্যালয়ে আসার প্রস্তুতির মাধ্যমে এবং সেই বিদ্যালয়ে কাটানো প্রতিটি মুহূর্ত যেন এক একটি সুখের গল্প। আমি দশম শ্রেণীর শিক্ষার্থী সালফিয়া তানহিয়াত নুজাইমা তোমাদের আজ ঘুরে দেখাবো আমার প্রান্তীয় শিক্ষাঙ্গন নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, যেখানে একই ছাদের নিচে আমরা সকলে মিলেমিশে শিক্ষা গ্রহণ করি একই শব্দে একই ছন্দে। তবে চলো আর কথা না বাড়িয়ে ঘুরে আসি আমার বিদ্যালয়। ইতিহাস ঐতিহ্য আর গৌরবের এক মিলন তীর্থ নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। বাংলার একমাত্র মহিলা নবাব, মহিষী নারী নবাব ফয়জুন্নেসা চৌধুরানী স্বীয় সাধনা ও মনোবল নিয়ে 1873 খ্রিস্টাব্দে কুমিল্লা শহরের বাদুরতলায় সর্বপ্রথম মুসলিম মেয়েদের জন্য প্রতিষ্ঠা করেন ফয়জুন্নেসা উচ্চ ইংরেজি বিদ্যালয় এবং একই সাথে ছাত্রীদের বৃত্তি সহ ব্যবস্থা করেন ছাত্রীনিবাস। 1873 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি 1939 খ্রিস্টাব্দে সরকারিকরণ করা হলে বিদ্যালয়টির নামকরণ করা হয় নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। বর্তমান সময়ে ইমেল নিয়ে আমরা বিভিন্ন কাজে ইমেলগুলো ব্যবহার করে থাকি। প্রথমত দেখো, ইমেল অ্যাকাউন্ট কেন আমরা খুলব? প্রথমত বিভিন্ন ধরনের যোগাযোগ মাধ্যম, যেমন ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, এ ধরনের যোগাযোগ মাধ্যমগুলোর অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের অবশ্যই ইমেল অ্যাকাউন্ট প্রয়োজন। আর একটা ইমেল অ্যাড্রেস খোলার জন্য আমাদের কিছু প্রসিডিওর মেনটেন করতে হয়। প্রসিডিওরগুলো হচ্ছে, প্রথমে যে কোনো আমরা ওয়েব ব্রাউজারে যাব, সেটা ক্রোম হতে পারে বা অন্য কোনো ওয়েব ব্রাউজার হতে পারে, ওটার মধ্যে আমরা প্রবেশ করে লিখব প্রথমে www.gmail.com। তোমাদের কতটুক শিক্ষণ হলো তা জানার জন্য কয়েকটা প্রশ্ন করব। আচ্ছা মারিয়া, তুমি বলো তো আমরা কী কী কাজে ইমেল ব্যবহার করি? অতি দ্রুত সময়ে পৃথিবীর যে কোনো প্রান্তে গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদানের ক্ষেত্রে আমরা জিমেল ব্যবহার করে থাকি। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন অ্যাকাউন্ট খুলতে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, এসবের অ্যাকাউন্ট খুলতে আমরা জিমেল ব্যবহার করে থাকি। নিখিল, তুমি বলো ইমেল অ্যাকাউন্ট খোলার জন্য কী প্রসিডিউর ব্যবহার করে থাকি? একটি ইমেল অ্যাড্রেস তৈরি করার জন্য আমাদের প্রথমে গুগল ক্রোমে যেতে হবে। সেখানে গিয়ে আমাদের www.gmail.com এ সার্চ দিতে হবে। সার্চ দেওয়ার পরে আমাদের ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশনটি আসবে। অপশনটি ক্লিক করার পরে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম আসবে। সেখানে আমাদের নিজেদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। তারপরে আমাদের নিজে থেকেই গুগল থেকে একটি ইউজার নেম দেওয়া হবে। যদি সেটি আমাদের পছন্দ হয় তাহলে আমরা সেটি রাখতে পারবো, নাহলে নিজে থেকেও একটি ইউজার নেম দিতে পারবো। তারপরে আমাদের পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি কনফার্ম করতে হবে। কনফার্ম করার পর আমাদের পরবর্তীতে যেতে হবে। পরবর্তীতে আমাদের একটি ফোন নাম্বার দিতে হবে। এরপরে এভাবেই আমাদের একটি ইমেল অ্যাড্রেস প্রস্তুত হয়ে যাবে। ঐতিহ্যবাহী কুমিল্লার কিছু ঐতিহ্য, এর মধ্যে দেশ আলোড়নকারী কিছু ঐতিহ্য আছে আমাদের, যা হলো রসমলাই এবং খাদি শিল্প। নিশ্চয়ই জানো রসমলাই অতি সুস্বাদু একটি মিষ্টান্ন। এটি দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কুমিল্লাতে আসে শুধু এই রসমলাইয়ের জন্য। কুমিল্লায় এসে রসমলাই এর স্বাদ গ্রহণ করেনি এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। 19 শতকে ঘোষ সম্প্রদায়ের হাত ধরেই আমাদের রসমলাইয়ের প্রচলন শুরু হয়। এবার আসি খাদি শিল্প, এটি আমাদের কুমিল্লার আরেকটি ঐতিহ্য। স্বদেশী আন্দোলনের সময় মহাত্মা গান্ধীর ডাকে যখন স্লোগান বের হয়েছিল, স্বদেশী পণ্য গ্রহণ করুন এবং বিদেশি পণ্য বর্জন করুন, এই স্লোগানের ভিত্তিতে আজ আমাদের খাদি শিল্প। এই খাদি শিল্প আর রসমলাই, এই দুটোর জন্যই আজ কুমিল্লা সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে। দারুণ এঁকেছো শাইলা। ঋতু, তুমি কি এঁকেছো? আমি আঁকছি চণ্ডীমোড়া শিব মন্দির। এটি কুমিল্লার লালমাইয়ে অবস্থিত। 7ম শতকে রাজা খড়গদেব এটি নির্মাণ করেছিলেন। এটি পাহাড়ের 150 ফুট উপরে অবস্থিত। এই মন্দিরে উঠতে হলে
142টি সিঁড়ি ভেঙে উঠতে হয়। রাজা খড়গদেব বৌদ্ধ ধর্মাবলম্বী হলেও তার হিন্দু ধর্মাবলম্বী স্ত্রী প্রতিভা দেবীর প্রতি সম্মানস্বরূপ এই মন্দির নির্মাণ করেছিলেন। প্রিয়তা, তোমার আঁকা ছবিটি সম্পর্কে আমাদের কিছু বলো তো। আমি এঁকেছি নবাব ফজলনেসা জমিদার বাড়ি। নবাব ফজলনেসা সম্পর্কে কম বেশি আমরা সকলেই জানি। তিনি হচ্ছেন দক্ষিণ এশিয়ার একমাত্র এবং প্রথম নবাব, মহিলা নবাব, যিনি নারী শিক্ষা প্রসারে ব্যাপক ভূমিকা রেখেছেন। বিবাহ বিচ্ছেদের পর পাওয়া দেনমোহরের 1 লক্ষ টাকা দিয়ে তিনি নিজে এই বাড়িটি তৈরি করেন। এই বাড়িটি ডাকাতিয়া নদীর তীরে অবস্থিত। বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর সংস্কারের কাজ করেন। আমি চাই আপনারা সবাই এই স্থানটি দেখতে আসুন এবং এর আনন্দ উপভোগ করুন। আমি এঁকেছি কুমিল্লা ধর্মসাগর পাড়া। আমাদের স্কুল থেকে কয়েক কদম গেলেই দেখতে পাবো আমরা এক সুবিশাল দিঘি, আকাশে মেঘের মেলা, চারপাশে গাছগাছালি, পাখির কিচিরমিচির, আর তাই হলো আমাদের ধর্মসাগর পাড়া। বাসায় যখন মেহমান আসে বা আমরা যখন বন্ধুদের মাঝে বলি চল কোথাও ঘুরতে যাই, তখনই আমাদের সবার প্রথমে আসে ধর্মসাগর পাড়। হ্যাঁ, এই ধর্মসাগর পাড়ই আমাদের শহরের চার দেয়ালের মধ্যে বন্দি জীবনের একটুকু মুক্তির স্থান, একটুকু বাতাস নেওয়ার স্থান। এখানেই আসলে আমরা আমাদের নিজের চিত্তকে অনুভব করতে পারি। তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত এই বিদ্যালয়টি দিবা ও প্রভাতী দুটি শিফটে 2000-এর অধিক শিক্ষার্থীদের পাঠদানের জন্য নিয়মিত দায়িত্ব পালন করছেন 54 জন শিক্ষক শিক্ষিকা সহ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মকর্তা কর্মচারীর একটি বিদ্যালয় পরিবার। এই প্রতিষ্ঠানটি 1873 সনে প্রতিষ্ঠিত হয়। নবাব ফয়জুন্নেসা চৌধুরানী ওনার সরাসরি তত্ত্বাবধানে স্কুলটি হয় এবং এই স্কুলটি 1873 সনে এটি ইংরেজি মাধ্যমে মেয়েদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠিত হয়। তো এখানে আমাদের পূর্ব থেকেই যেটা ছিল এই স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে একটি ভালো সম্পর্ক ছিল এবং অভিভাবকদের সঙ্গে আমাদের একটি ভালো বোঝাপড়া আছে, যার জন্য স্কুলটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অদ্যাবধি স্কুলটি শিক্ষা, সংস্কৃতি, লেখাপড়ায় অনেক ভালো ফলাফল অর্জন করছে। এবং এই স্কুলের শিক্ষার্থীরা শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের বাইরেও বিভিন্ন প্রতিষ্ঠানে ওরা কর্মরত আছে। আমরা যখন কোনো প্রোগ্রাম করি এখানে, দেখা যায় যে বাইরে থেকে, অর্থাৎ আমেরিকা, ইংল্যান্ড থাকে, ইউএনএ চাকরি করেন বা ওখানে ভালো ব্যবসা করছেন, তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করতে আসেন। এই স্কুল থেকে অনেক শিক্ষার্থীরা সরকারের বিভিন্ন জায়গায় ওরা কাজ করছে। তার মধ্যে বর্তমান সরকারের 2 জন মাননীয় এমপি আছেন, যারা এই প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করে গিয়েছেন। একজন শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের নাতনি অরমা দত্ত, আরেকজন আছেন আমাদের আঞ্জুম সুলতানা সীমা। আমাদের শিক্ষার্থীদের জন্য শিক্ষকদের একটা মেসেজ থাকে, যেটা হচ্ছে আমি সবসময় বলি লেখাপড়া সবাই আমরা করব, কিন্তু দিন শেষে আমরা একটা ভালো মানুষ হব। ভালো মানুষ হলে আমি যেই অবস্থানেই থাকি না কেন, আমি একটি ভালো কাজ করতে পারবো নিজের জন্য, সমাজের জন্য। আমাদের সব বাচ্চারা যে একই রকম মেধাবী বা একই পরিবার থেকে এসেছে এমন না, কিন্তু আমরা চাহিদা অনুযায়ী বাচ্চাদের চাহিদাগুলো শুনি যে তোমরা কোথায় কোথায় ভালো করতে চাও, এবং তখন আমরা বসে ওদের সঙ্গে কথা বলি যে তোমরা এই কাজগুলো করো, আমরা শুধু তোমাদেরকে পর্যবেক্ষণ করব। আমি চাই স্কুল থেকে যে শিক্ষার্থীরা হবে তারা হবে দেশপ্রেমিক নাগরিক, ভালো মানুষ হবে। তারা যেটা শিখে গিয়েছে সেটা অন্যদেরকে সহযোগিতা করবে। এবং এই স্কুলটি বাংলাদেশের মধ্যে একটি সেরা স্কুল। সামনের দিকে আমরা আমাদের অবস্থানটা ধরে রাখতে চাই এবং ডিজিটাল যে কথাটা আছে সেই ক্ষেত্রে আমরা একটি প্রতিষ্ঠানটি, আমি বলবো সেরা 10, বাংলাদেশের সেরা 10-এ আমরা আছি, আমরা সেরাতে হতে চাই এখানে। সহপাঠ্যমূলক কার্যক্রমের অংশ হিসেবে আমাদের বিদ্যালয়ে নিয়মিতই সঙ্গীত চর্চা হয়ে থাকে। এবার আমাদের শিক্ষার্থী বন্ধুদের কাছ থেকে শুনে আসি কেন তারা সঙ্গীতকেই নিজেদের শখ হিসেবে বেছে নিয়েছে। পুষ্পিতা, তোমার গান চর্চা করার পেছনে মূল কারণ কি? আমার কাছে গান মানে প্রাণ। ছোটবেলা থেকে আমার মা গান করতেন বলে গানের প্রতি একটা অন্যরকম ভালোবাসা সবসময় ছিল,
এই বিদ্যালয়ে ভর্তি হবার পর এখানকার শিক্ষক এবং আমার গানের শিক্ষকের সহায়তায় এবং অনুপ্রেরণায় আমি জেলা পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত নানা ধরনের সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণ করার সৌভাগ্য পেয়েছি। এবং আমার গান শুনে আমার বন্ধুবান্ধব পরিবারজনেরা নানা ধরনের প্রশংসা করায় আমি সেই নিয়ে আরও অনেক বেশি অনুপ্রেরণা পাই। তাহলে কি পুষ্পিতা, তুমি যে গানটি রিহার্সেল করছিলে সেটি আমাদেরকে শোনাবে একবার? অবশ্যই শোনাবো, তুমি বসো, আমরা সকলে মিলে শোনাচ্ছি। তোমরাও তাহলে উপভোগ করো পুষ্পিতা এবং তার সঙ্গীদের গাওয়া গান। সরকারি ওয়াকফ ও দান সূত্রে প্রাপ্ত বিদ্যালয়টির 3.9712 একর জমির উপর রয়েছে সুবিশাল একটি খেলার মাঠ। বিদ্যালয়ের নিয়মিত পাঠদানের জন্য রয়েছে 3টি ত্রিতল, 2টি দ্বিতল ও 2টি একতলা বিশিষ্ট নান্দনিক ভবন। ছাত্রীদের জন্য বিদ্যালয়ে রয়েছে নিজস্ব টিফিন ব্যবস্থা সহ ছাত্রীনিবাস এবং শিক্ষকদের জন্য রয়েছে শিক্ষক আবাসিক ভবন। আমার নাম বাহ, বসে থাকি তোফা তুলে পায়ের উপর পা, লেখা পড়ার ধার ধারিনে বছর ভরে ছুটি, হেসে খেলে আরাম করে দুশু মজা লুটি, কারে কবে কেয়ার করি কিসে করি ডর, কাজের নামে কম্প দিয়ে গায়ে আসে জ্বর, গাধার মতো খাটিস তোরা মুখটা করে চুন, আহা মুখে কাণ্ড দেখে হেসেই আমি খুন। আস্ত একটা গাধা তুমি স্পষ্ট গেল দেখা, হাস্য যত কান্না তত কপালে লেখা, যদি বলে ডাকি আমায় নামটি আমার যদি, আশায় আশায় বসে থাকি হেলান দিয়ে গদি, সব কাজেতে থাকতো যদি খেলার মতো মজা, পড়ালেখা হতো যদি জলের মতো সোজা, ষাণ্ড সমান সন্ডা হতাম যদি গায়ের জোরে, প্রশংসাতে আকাশ পাতাল যদি যেত ভরে, উঠে পড়ে লেগে যেতাম বাজে তর্ক ফেলে, করতে পারি সবই যদি সহজ উপায় মেলে, হাতের কাছে সুযোগ তবু যদি রাশায় বসে, নিজের মাথা খাচ্ছ বাবু নিজের বুদ্ধি দোষে। লেখাপড়ার পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে বিদ্যালয়টিতে রয়েছে শিক্ষা, সংস্কৃতি, ক্রিয়া, বিতর্ক, চিত্রাঙ্কন, গার্লস গাইড ও বিজ্ঞান ক্লাবের মতো বিভিন্ন বিষয়ভিত্তিক ক্লাব। শিক্ষার্থীদের মাঝে নীতি নৈতিকতা ও মূল্যবোধ তৈরি করতে বিদ্যালয়ে রয়েছে একটি সততা স্টোর। এপর্যায়ে আমার সহপাঠী বন্ধুদের কাছে জানবো কেন তারা অন্য স্কুল নয় বরং নবাব ফজলুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে বেছে নিয়েছে, এবং বিদ্যালয়ে ভর্তির পর থেকে বিদ্যালয়ের কোন বিষয়গুলো তাদেরকে আকৃষ্ট করে, বিদ্যালয়ের পাঠদান পদ্ধতি, শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের সম্পর্ক সহ নানান বিষয় তাদের কাছ থেকেই শুনে নেওয়া যাক।
ছোটবেলা থেকেই শুনেছি নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নাম। তো তখন থেকেই আমার মধ্যেও ইচ্ছা জাগে এই ফয়জুন্নেসা স্কুলের মূল রহস্যটা কী সেই সম্বন্ধে জানান। এই স্কুলটি প্রতিষ্ঠা করেছেন মহিষী নারী নবাব ফয়জুন্নেসা চৌধুরানী, যিনি বেগম রোকেয়ার জন্মের আরও 9 বছর আগেও তিনি এই বিদ্যালয়টি ইংরেজি মাধ্যমে প্রতিষ্ঠা করেন শুধুমাত্র নারী শিক্ষার অগ্রদূতের জন্য। আমাদের বিদ্যালয়ের লেখাপড়ার পদ্ধতি অত্যন্ত মানসম্মত। আমাদের শিক্ষকরা যখন ক্লাসে আসেন তারা তাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের পড়ানোর চেষ্টা করেন। এখানে বাংলা, গণিত, ইংরেজি এই ক্লাসগুলো যেমন গুরুত্ব সহকারে নেওয়া হয়, ঠিক তেমনি কর্মজীবনমুখী শিক্ষা, ICT, শারীরিক শিক্ষা এই ক্লাসগুলোও সমান গুরুত্ব সহকারে নেওয়া হয়। আমাদের ICT ক্লাসের সময় আমরা ICT ল্যাবে গিয়ে ক্লাস করি, বিজ্ঞান ক্লাসে বিজ্ঞানাগারে গিয়ে ক্লাস করি। এছাড়া আমাদের রয়েছে প্রজেক্টরের মাধ্যমে ক্লাস করার ব্যবস্থা, যার মাধ্যমে ক্লাস করে আমরা আরও ভালোভাবে আমাদের পাঠের বিষয়টিকে বুঝতে পারি। এই বিদ্যালয়ে ভর্তি হওয়ার পর এই বিদ্যালয়ের শিক্ষকদের বন্ধুসুলভ আচরণ, সহপাঠীদের স্নেহশীলতা, বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা, সহশিক্ষামূলক ব্যবস্থা সব কিছুই আমাকে মুগ্ধ করেছে। এ বিদ্যালয়ে পড়াশোনা আমি আলহামদুলিল্লাহ ভালোই চালিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ আমি খুব ভালো ফলাফল করতে পারবো। প্রিয় শিক্ষক বলতে আসলে আমাদের বিদ্যালয়ের প্রিয় শিক্ষক বলার মতো নির্দিষ্টভাবে কিছু নেই, সকল শিক্ষকই আমাদের কাছে প্রিয়। শিক্ষকের বন্ধুসুলভ আচরণ, পাঠদানের পদ্ধতি সকল কিছুই আমাদেরকে আকৃষ্ট করে। শিক্ষকরা মাঝে মাঝে আমাদেরকে ভালো কাজে উৎসাহ দেয় এবং খারাপ কাজ করলে আমাদেরকে শাসন করে। ওই শাসনের কারণে আপাত দৃষ্টিতে আমাদের কাছে তাদেরকে অপ্রিয় মনে হতে পারে, কিন্তু তারা আমাদের ভালোর জন্যই এগুলো করে থাকে। আমাদের বিদ্যালয়ে পাঠ্যপুস্তকের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের সহশিক্ষামূলক কার্যক্রমের আয়োজন করা হয়ে থাকে, যেমন নাচ, গান, চিত্রাঙ্কন, কবিতাবৃত্তি, বিতর্ক, খেলাধুলা। এইসব সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে আমরা অনেক ধরনের দক্ষতা অর্জন করতে পারি। শিক্ষকগণ আমাদের পড়াশোনার সাথে সাথে আমাদের নৈতিক মূল্যবোধ গঠনেও বিশেষ ভূমিকা রাখেন। তারা আমাদের শিষ্টাচার, শৃঙ্খলাবোধ, দেশপ্রেম, ধর্মীয় মূল্যবোধ ইত্যাদি নৈতিক শিক্ষা দিয়ে থাকেন। এইসব নৈতিক গুণাবলী অনুশীলন আমাদের একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এবং ব্যক্তি জীবনে সফলতা বয়ে আনতে সাহায্য করে। আমি বড় হয়ে একজন ইঞ্জিনিয়ার হতে চাই। আমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করতে চাই। মূলত আমি সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ক্লাবে অংশগ্রহণের পরে বিভিন্ন প্রোগ্রামিং বিষয়ে আগ্রহী হয়েছে, আর আমি বিশ্বাস করি সেই ক্ষেত্রে আমি যথাযথ কৃতিত্ব অর্জন করতে পারবো। সেই কারণে মূলত আমি ইঞ্জিনিয়ারিং পেশাটাকে বেছে নিয়েছি। আমি এই বিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে নিজেকে গর্বিত মনে করি, কারণ এই বিদ্যালয় তার শ্রেষ্ঠত্ব জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলের প্রতিটি ক্ষেত্রেই সাফল্যের সাথে প্রমাণ করতে সক্ষম হয়েছে। এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতি বছরই বিভিন্ন অলিম্পিয়াড, জাতীয় সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা, জাতীয় শিক্ষা সপ্তাহ সহ বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বের সাথে অংশগ্রহণ করেছে। এর মধ্যে কিছু উল্লেখযোগ্য সাফল্য হচ্ছে BFF সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব 2021-এর জাতীয় পর্যায়ে আমাদের শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন হয়েছিল। নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শুধু একটি প্রতিষ্ঠানই নয়, বরং একটি ইতিহাসের স্মারকও বটে। ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিক গুণে উদ্দীপ্ত করার এক মহান ব্রত নিয়ে বিদ্যালয়টি আজও এগিয়ে চলেছে সগৌরবে, মাথা উঁচু করে। আমি যেহেতু ঢাকা থেকে ক্লাস 7-এর অর্ধেক পড়ে গিয়েছিলাম স্কুলে, তা প্রথমে সবাই আমাকে নতুন মেয়ে বলে ডাকতো। নতুন শিক্ষার্থী হিসেবে আমার মনে হচ্ছিল আমি কি সবার সাথে মিলেমিশে থাকতে পারবো কি না, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না, ক্লাসের একটা বড় গ্রুপ, আমরা সবাই একই মনের এবং একই রকম চিন্তাভাবনা, আমরা সবাই বন্ধু হয়ে গেলাম। এবং পরবর্তীতে দেখা গেল যে আমরা সবাই একসাথে বিভিন্ন প্রোগ্রাম করছি। যখন ঈদ কোরবানি থাকতো আমরা সবাই একসাথে মিলেমিশে সবার বাসায় যেতাম, এবং সেটা খুবই একটি আনন্দের জায়গা ছিল যে আমরা বন্ধু ছিলাম, কিন্তু সেই বন্ধুত্ব আসলে আমাদের এখন পর্যন্ত টিকে আছে। আমরা এখনও সেই বড় গ্রুপটা সবাই সবার সাথে প্রায়শই একত্র হই, নিজেদের সুখ দুঃখের আলাপ করি, এবং স্কুলের যে স্বর্ণালী দিনগুলো আমরা পার করেছি। স্কুলে সেই ছোটবেলা থেকেই আমাদেরকে শেখানো হতো কীভাবে মনোযোগ সহকারে লেখাপড়া করতে হবে এবং নিয়মিতভাবে লেখাপড়া করতে হবে, এবং ভালো রেজাল্টের মাধ্যমে যাতে আমরা স্কুলের সুনামটা অক্ষুণ্ণ রাখতে পারি সেটা আমাদেরকে শেখানো হতো। ভীষণভাবে আসলে মনে পড়ছে আমাদের যে শিক্ষকরা ছিলেন, আমাদের সেই সময়ের যে প্রধান শিক্ষিকা সুফিয়া খাতুন আপা, আমাদের অতুল আপা, হালিমা আপা, শরীফা আপা, এবং আমাদের যে স্যাররা ছিলেন, ভূয়া স্যার, সাত্তা স্যার, রশিদ স্যার, এবং আমাদের হুজুর, বড় হুজুর, ছোট হুজুর, আমরা এই নামে ওনাদেরকে ডাকতাম। টিউবওয়েল ছিল, টিউবওয়েল চেপে আমরা অজু করতে হতো, পানি
খাওয়ার পানি খেতে হতো, বাট এখন সেই ব্যবস্থাটা আরও উন্নত হয়েছে, যেটা খুবই আনন্দের একটি সংবাদ। গার্লস গাইডের অনুষ্ঠানগুলো হতো, তখন আমাদেরকে খুব সুন্দরভাবে ব্যান্ড বাজানো শেখানো হতো এবং আমরা সবাই সারিবদ্ধভাবে ব্যান্ড বাজিয়ে সেই অনুষ্ঠানগুলো করতাম। শিক্ষকদের সবাই আমাদের আসলে অনেক প্রিয় ছিলেন, অনেক শিক্ষক আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, যারা অনেকে বেঁচে আছেন, অনেকে এখন পৃথিবীতে নেই। তার মধ্যে বলতে হয় যে আমাদের ক্রিয়া শিক্ষক এবং আমাদের যারা ইংরেজি শেখাতেন, বিজ্ঞান শেখাতেন, তারা খুবই ভালো ছিলেন এবং খুবই তারা আমাদের শাসনও করতেন, জীবনের মূল্যবোধগুলোও শেখাতেন, আবার একই সাথে শেখাতেন কীভাবে শিক্ষা জীবনটাকে আনন্দময় করা যায়, বৈচিত্র্যময় করা যায়। এই নবাব ফয়জুন্নেসা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের যে শিক্ষাটা আমাদের দিয়েছিল যে একা নয়, সকলের সাথে মিলেমিশে সব কিছু করতে হবে, সেটা আজও আমরা চালিয়ে যাচ্ছি এবং আমরা একে অন্যে যখনই আমাদের বন্ধুরা কোনো বিপদে পড়ছে, আমরা তখনই সবাই একসাথে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি এবং আনন্দ দুঃখ সবগুলোই আমরা একসাথে ভাগাভাগি করে নিচ্ছি। বিদ্যালয়ের বন্ধুরা, আমরা যে যেখানেই থাকি না কেন, বিদ্যালয় সর্বদাই আমাদের চিত্তকে বিকশিত করে। বিদ্যালয়ের এই আঙিনায় মুক্ত বিহঙ্গের মতো আমরা আমাদের মেধা ও প্রতিভাকে বিকাশ করার সুযোগ পেয়ে থাকি। আমার বিদ্যালয় নিয়ে কথা বলা শুরু করলে যেন তা শেষই হতে চায় না, তবু শেষ করতে হবে। আজ এ পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো বিদ্যালয়ের আঙিনায়। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, বিদায়।